তো আপনারা দেখবেন উই রিসিভ ইউর ইনফরমেশন এই প্রবলেমটা কীভাবে সলভ করবেন তো যখন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সাসপেন্ড হয় সাসপেন্ড হওয়ার পর যখন আপনারা আপিল করবেন আপিল করার পর রিভিউ রিকোয়েস্ট অথবা রিভিউ ইয়ে আপনি উই রিসিভ ইউর ইনফরমেশন এই প্রবলেমটা কিন্তু অনেকে আটকে থাকেন বা প্রবলেমটা ফেস করেন তো প্রবলেমটা কীভাবে সলভ করবেন ফেসবুকটা প্রবলেমটা সলভ করার জন্য যেভাবে আপনারা রিপোর্ট করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখা দেবো তো ভিডিওটা অবশ্যই আপনার মনোযোগ সহকারে দেখবেন তা প্রথমে যে কাজটা করবেন আপনারা যে কোনো একটা ব্রাউজার নেবেন গুগল ক্রোম বাজার অথবা বিবি ব্রাউজার নেবেন নেওয়ার পর এখান থেকে কী করবেন আপনার অ্যাপস ইনপুতে ক্লিক করে প্রথমে ব্রাউজারের ডাটা ক্লিয়ার করবেন ক্লিয়ার অল ডাটা এখানে ক্লিক করবেন তারপর এখানে ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করে ব্রাউজারের যে ডাটা ক্লিয়ার আছে ডাটা ক্লিয়ার করে নেবেন ক্লিয়ার করার পর তারপর এখান থেকে আপনার কী করবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা প্রথমে লগ ইন দেবেন আপনারা তো এখানে ফেসবুক অ্যাকাউন্টটা প্রথমে লগ ইন দেবেন আমি কিন্তু এখানে লগ ইন দিয়ে দিচ্ছি দেখতে পাই লগ ইন দেওয়ার পর এখান থেকে একটা ট্যাব নেবেন তারপরে আমি নিউ টেপ নিয়েছি নিউ নিউ নেওয়ার পর এখানে যে কাজটা করতে হবে আপনাকে এখন লেখবেন যে রিপোর্ট এখানে লিখবেন যে রিপোর্টে রিপোর্টে প্রবলেম লগ ইন ইস্যু ফেসবুক এই যে দেখুন দরকার লাগে স্ক্রিনশট দেখুন একটা লিক প্রবলেম লগ ইন ইস্যু এটা লিখে সার্চে ক্লিক দেবেন এখান থেকে সার্চে ক্লিক দেওয়ার পর এখান থেকে কী করবেন আপনি নিচে দিকে চলে আসবেন এখান থেকে নিচে থেকে চলে আসলে এখানে দেখবেন যে রিপোর্ট অ্যান্ড ইস্যু উইথ হোম লগ ল ফিট এখানে দেখতে পেয়েছেন পেজ অন নিউজপিডটা এখানে একটা ক্লিক দেবেন আপনারা ক্লিক দেওয়ার পর এখান থেকে কিন্তু যে প্রবলেমটা আছে প্রবলেমটা লিখে এখন সাবজেক্ট এখন মেলটা দিয়ে কিন্তু এখান থেকে সাবমিট করতে হবে তো আপনারা কী করবেন এখান থেকে আমি সাবমিট করে দিব এখান থেকে তো এখানে কিন্তু আপেল টেক্সটটা আমি আপনাদেরকে দিয়ে দেবো একটা আপেল টেক্সট আছে আপেল টেক্সট আমি আপনাদেরকে দিয়ে দেবো যে এখান থেকে এই দেখতে পেয়েছেন তারপর অথবা আমি এটা এখানে লিখে দেবো আপনারা চাইলে এটা কপি করে সার্চ দিতে পারেন এটা আমি আপনাদেরকে দিয়ে দিব যে আপিল টেক্সটটা এটা এখান থেকে আপনারা কপি করে নেবেন এটা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন অথবা আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে পেয়ে যাবেন টেলিগ্রামে আসার পর এখানে আপনারা লিখবেন যে সলমান টেক ভিডিও এটা লিখে সার্চ দিলে আমার এই যে চ্যানেল আছে চ্যানেলের এখানে আপনার থামনিল দিয়ে যেরকম টেক্সটটা থাকবে এখানে যখন আপনারা ভিডিও দেখবেন তখন পেয়ে যাবেন এখান থেকে কপি করবেন এই চাপ দৌড়ে এখান থেকে কপি করে নেবেন খুব সহজে কিন্তু এখান থেকে কপি করতে পারবেন আপনারা তো আমি টেক্সটটা এখান থেকে কপি করে নিতে চাবার তো আমি যেভাবে দেখালাম সেম টু সেম সাবমিট করবেন আপনারা তো দেখাইতেছি আপনারা ওয়েট করেন তো এই যে এখানে দা অফ ইস্যু তো আপনারা কী করবেন এখানে এটা দিয়ে দিবেন তো আমি আপিল টেক্সটাই এখানে দিয়ে দিলাম এখানে কন্ট্যাক্ট মেল দিবেন যদি অনেকের আইডিতে কন্ট্যাক্ট মেল না থাকে সেক্ষেত্রে আপনারা নতুন একটা মেল দিতে পারেন তো এখানে আমি সাবজেক্ট সাবজেক্ট আমি এখানে লিখে রাখছি আপনাদের জন্য সাবজেক্ট উইড ডিস ইউর ইনফরমেশন তো এটা আপনারা এখানে লে থেকে কপি করবেন কপি করার পর উপরে এখানে দিয়ে দেবেন আপনারা সাবজেক্ট আর এখানে একটা মেল দিয়ে দেবেন তো এখানে মেল দিয়ে দিয়েছি আরও যেই কাজটা একটা কাজ করবেন এইটা যে এখানে লগ ইন আছে এখান থেকে একটা প্রথম একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আপনি আগে থেকে একটা স্ক্রিনশট নেবেন তো এখান থেকে আমি স্ক্রিনশটটা নিয়ে নিলাম আগে বা এখন নিতে পারেন স্ক্রিনশটটা কিন্তু এখানে অ্যাড করতে হবে আপনাকে স্ক্রিনশটটা আমি এখানে অ্যাড করে দিয়েছি তো এখানে আমি ইমেলটা দিয়ে দিয়েছি এখানে তো ইমেলটা দেওয়ার পর তারপর যে কাজটা করবেন এখান থেকে আপনারা সেন্ড এক রূপে ক্লিক করে দেবেন তো এখান থেকে আমি সেন্ড রূপে ক্লিক করেছি এই যে দেখতে পেয়েছেন আপনারা এটা কিন্তু সেন্ড হয়ে গেছে এই যে দেখুন এটা কিন্তু সেন্ড হয়ে গেছে তো আপনারা অবশ্যই এটা সেন্ড করবেন এভাবে সেন্ড করাবেন তো সেন্ড করা হয়ে গেলে আপনারা যে কাজটা করবেন আপনার যে অ্যাকাউন্টটা আছে অ্যাকাউন্টটা এখান থেকে লগ আউট করে দিবেন তো অ্যাকাউন্টটা আমি এখান থেকে লগ আউট করে দিয়েছি লগ আউট করার পর আপনারা ওয়েট করবেন 48 চল্লিশ ঘন্টা অথবা 72 ঘন্টা ওয়েট করবেন ওয়েট করে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা আসে কি আর লগ ইন করবেন না আপনারা অনেকেই কি করেন সাবমিট করার পর একদিন পর দুদিন দিন পর কি করেন আপনারা বারবার লগ করে চেক করেন যে আপনার অ্যাকাউন্টটা কি ফেরত আসছে কিনা আপনারা লগ করবেন না আপনার দরকার হয় আপনাদের অন্য একটা আইডি থেকে বা আপনার ফ্রেন্ডের আইডি থেকে আপনি সার্চ দিয়ে দেখবেন যে আপনার আইডিটা কি বেগে ইয়ে রিকভার হয়েছে কিনা প্রবলেমটা সলভ হয়েছে কিনা তো আইডিটা ঠিক হয়েলে কিন্তু আপনার ফ্রেন্ডের আইডি দিয়ে সার্চ দিলে কিন্তু তখন কিন্তু সামনে শো করবে যদি লগ ইন করেন সেক্ষেত্রে আপনি তিন চার দিন পর লগ ইন করবেন লগ ইন করে দেখবেন যদি এই প্রবলেমই রয়ে গেছে তাহলে আপনি কী করবেন আবার সাবমিট করবেন আশা করি বন্ধুরা সকলে বুঝতে পারছেন কীভাবে ফেসবুকে সে রিপোর্ট করতে হবে এই প্রবলেমটার জন্য ধন্যবাদ